দার্জিলিং পৌরসভা দুই তৃণমূল কাউন্সিলরের ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাকে সমর্থনের কথা জানালেন রাজ্যসভা সাংসদ শান্তা ছেত্রী। ছয় মাস আগে দার্জিলিং পৌরসভা ইতিহাস রচনা করেছিল। মাত্র কয়েক মাস নতুন দল গঠন করার মধ্যে দার্জিলিং পৌরসভা দখল করেছিল অজয় এডওয়ার্ডের হামারো পার্টি। এবার ফের আরেক ইতিহাস রচিত হলো দার্জিলিং পৌরসভায়। হামারো পার্টি বোর্ড দখল করা ছয় মাস কাটতে না কাটতেই গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার দখলে চলে গেল দার্জিলিং পৌরসভা। বৃহস্পতিবার হামারো পার্টি ছেড়ে পাঁচজন কাউন্সিলর থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাতে যোগদান করলো। আর এই যোগদানের ফলে দার্জিলিং পৌরসভার বোর্ড হামারো পার্টির হাতছাড়া হয়ে গেল। এদিন কার্শিয়াং এর টাউন হলে অনিত থাপার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে পাঁচজন কাউন্সিলর প্রজাতান্ত্রিক মোর্চার পতাকা হাতে তুলে নেন। দর্জিলামার পিতৃবিয়োগ হওয়ায় তিনি এদিন টাউন হলে উপস্থিত হতে পারেননি। তবে তিনি তার সমর্থন লিখিত আকারে জানিয়েছেন বলে প্রজাতান্ত্রিক মোর্চার সূত্রে খবর। মূলত দার্জিলিং পৌরসভার মোট আসন সংখ্যা 32টি, বর্তমানে 31টি আসন রয়েছে। গত জিটিএ নির্বাচনের সময় অমর লামা তার পদ থেকে পদত্যাগ করেছিলেন। 31টি পদের মধ্যে 18টি আসন ছিল হামারো পার্টির, 8টি আসন ছিল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার, 2টি তৃণমূলের ও 3টি আসন স্বতন্ত্র দলের। এদিনে যোগদানের পর দার্জিলিং পৌরসভায় গণিতের সংখ্যা হচ্ছে ভাগো প্রমুখ 13টি আসন, তৃণমূল 2টি, স্বতন্ত্র 3টি ও হামারো পার্টি 12টি। স্বাভাবিক নিয়মে আসন সংখ্যা নিরিখে দার্জিলিং পৌরসভার বোর্ড এখন গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার দখলে। যেভাবেই লিখ না কেন, ডাক নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ। শান্তা ছেত্রী কি জানাচ্ছেন শুনেন। দার্জিলিং মিউনিসিপ্যালিটিতে আমাদের দুজন টিএমসি কাউন্সিলর রয়েছেন। এবার যে দার্জিলিং মিউনিসিপ্যালিটির বোর্ডটা ভেঙে যাচ্ছে এবং বিজিপিএম দখলের আনা হচ্ছে আর দখলে নিয়ে আসছে, এবং আমাদের দুজন টিএমসি ক্যান্ডিডেট আমরা বাইরে থেকে আমরা সাপোর্ট করব। কারণ যে গত জিটিএ ইলেকশনেও আমাদের বিজেপিএম এর সঙ্গে অ্যালায়েন্স ছিল এবং রাজ্য সরকার আমাদের টিএমসি পার্টির সরকার সঙ্গেই অ্যালায়েন্স করে আমরা দাঁড়িয়েছিলাম, আমরা পাঁচজন কাউন্সিলর জিতেছিলাম। তো এবার আমাদের যেহেতু দার্জিলিং মিউনিসিপ্যালিটিতে একটা নতুন বোর্ড হবে, সেই বোর্ডের মধ্যে বিজেপিএম কে আমরা টিএমসি পার্টি বাইরে থেকে আমরা সাপোর্ট করব। এবং আমি আশা করব দার্জিলিং অনেক দিন থেকে মিউনিসিপ্যালিটির মানে সন্তোষমূলক কাজ করছে না, তো আমি আশা করব বিজেপিএম এবং আমাদের সাপোর্টে আমাদের রাজ্য সরকার টিএমসি পার্টির সরকার সঙ্গে মিলে নিশ্চয়ই মিউনিসিপ্যালিটির একটা ভালো ডেভেলপমেন্ট করবে বলে আমি আশা করছি।